অভয়াকাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, এখনও উত্তাল কারণ অভয়ের বিচার এখনও মেলেনি। আর অভয়াকাণ্ডে একমাত্র মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায়কে, যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। এখন মামলা চলছে আদালতে। সঞ্জয় যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার চরম শাস্তি হতে পারে, আর সেই শাস্তি আটকাতে কি আদালতে বিশিষ্ট কোনো আইনজীবী যেতে পারেন? যে আইনজীবী বাংলাতে বিভিন্ন দুর্নীতি মামলায় দুর্নীতির যারা করেছেন তাদের বিরুদ্ধে গিয়েছেন, যারা মামলাকারী তাদের পক্ষে দাঁড়িয়েছেন। সঞ্জয় রায়ের চরম শাস্তি হলে সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তা ঠেকাতে আদালতে যায় কি না, বা তাকে দেখা যায় কি না, বা তাকে দেখা গেলে আমি একটু অবাক হব না। আমি সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে দুটো প্রশ্ন করছি। তিনি সঞ্জয় রায়ের চরম সাজাকে বিকাশ রঞ্জন সমর্থন করেন কি করেন না? যদি ট্রায়াল কোর্টে তার চরম সাজা হয় আর সঞ্জয় যদি উচ্চতর আদালতে তা মুকুব করার জন্য যায়, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঞ্জয়ের আইনজীবী হবেন কি হবেন না? আরজিকর কাণ্ডে গ্রেপ্তার সঞ্জয় রায়ের চরম শাস্তি হওয়া নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন কুণাল ঘোষ। শনিবার আরজিকর প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বলতে দেখা যায় তৃণমূল নেতা কুণাল ঘোষকে। তিনি বলেন, আমাদের ডাক্তারদের মধ্যে যে গোষ্ঠীবিন্যাস তার মধ্যে আমরা প্রতিপক্ষকে মারতে যাচ্ছি। খারাপ ঘটনায় অনেকের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। বিচিত্র বীর্য গোস্বামী 150 গ্রামের গল্প ছড়িয়ে দিল, তারপরে আমি সোমা বলছি একটা ভিডিও ছড়িয়ে গেল, কি রগরগে বর্ণনা, মানুষ উত্তেজিত হলো, পরে দেখা গেল ফেক। আমি কলকাতা পুলিশকে মানবো না, CBIকেও মানবো না, এরা ভেবেছে কি? মানুষকে ভুল বোঝাতে নেমেছেন কেন? দোষীর শাস্তি তো আমরাও চাই, লিখে রেখে দিন, এই বামপন্থীরা চরম শাস্তির বিরোধিতা করতে শুরু করেছে, এদের মুখোশ খুলে যাবে। যারা আজকে মিছিল করছে, এই লাল পতাকাধারী বামপন্থী, অতি বামপন্থী, এদের থেকেই উঠবে, চরম শাস্তি চাই না। এই সঞ্জয় রায় চরম শাস্তি হলে সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ঠেকাতে যদি আদালতে দেখা যায় তাহলেও আমি একটু অবাক হব না। কি বলছেন কুণাল ঘোষ শুনব। আমরা যে গল্প তৈরি করেছিলাম, আমাদের রাজনৈতিক শত্রু বা আমাদের গোষ্ঠী শত্রু, আমাদের ডাক্তারদের মধ্যে যে গোষ্ঠীবিন্যাস, তার মধ্যে আমরা যে প্রতিপক্ষকে মারতে যাচ্ছি একটা খারাপ ঘটনায় অনেকের নাম জড়িয়ে দিয়ে, এরা থাকতে পারে, ওরা থাকতে পারে, ওই বিচিত্র বীর্য গোস্বামী 150 গ্রামের গল্প ছড়িয়ে দিল, তোমার নাম একই নাম, তোমার আমার একই নাম, 150 গ্রাম 150 গ্রাম। তো যে যা পালো, আমি সোমা বলছি একটা ভিডিও অডিও বেরিয়ে গেল, কি রগরগে বর্ণনা, মানুষ উত্তেজিত হলেন, পরে দেখা গেল ফেক। তো ফলে তারা যেটা চাইছেন, তারা যাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে গায়ে কাদা লাগিয়ে বধ করতে চাইছেন, তাদের নাম তদন্তে না এলেই আমরা সেটা মানব না, এটা কি করে হতে পারে? আমি কলকাতা পুলিশকেও মানবো না, আমি CBIকেও মানবো না, এরা ভেবেছে কি? আর সেইটা দেখি কিছু লোক লোক এই যে গোটা সিপিএম, গোটা বাম, অতি বামরা মিলেও 1100-1200 বেশি তখন লোক ছিল না, আমি ছিল, আর রাস্তার যারা দুপাশের ভিড় অফিস যাত্রী সব মিলিয়ে 2 থেকে 2200 এই তো লোক। আদালতেও আস্থা নেই, কলকাতা পুলিশে আস্থা নেই, CBIতে আস্থা নেই, ট্রায়াল কোর্ট শিয়ালদায় আস্থা নেই, সুপ্রিম কোর্টে আস্থা নেই, মানে কি? CBI চার্জশিটে যদি আপত্তি থাকে, আপনাদের লয়াররা সুপ্রিম কোর্টে পিটিশন দেয়নি কেন? কিসে কেন কেন দেননি? তাহলে মানুষকে ভুল বোঝাতে নেমেছেন কেন? দোষীর শাস্তি তো আমরাও চাই, দোষীর ফাঁসি তো আমরাও চাই, এই এই বামপন্থীরা লিখে রেখে দিন মিলিয়ে নেবেন, এই বামপন্থীরা ফাঁসির বিরোধিতা করতে শুরু করেছে, এদের মুখোশ খুলে যাবে। যারা আজকে মিছিল করছে, জনতার চার্জশিট দিচ্ছে, এই লাল পতাকাধারী বামপন্থী এবং অতি বামপন্থী, এদের মধ্যে থেকে আওয়াজ উঠবে, মৃত্যুদণ্ড চাই না। এই সঞ্জয় রায়ের যদি সাজা আদালতে হয়, তার বিরুদ্ধে হায়ার কোর্টে যদি কেউ অ্যাপিল করেন, তাহলে দেখবেন সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড ঠেকাতে আদালতে লড়তে দেখা যায়, আমি একটু অবাক হব না। এরপরেই তিনি বলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য শ্রদ্ধেয় আইনজীবী, আমার থেকে বয়সে অনেক বড়। আমি সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে দুটো প্রশ্ন করছি। এক, তিনি সঞ্জয় রায়ের চরম সাজাকে সমর্থন করেন কি করেন না? দুই, যদি ট্রায়াল কোর্টে তার চরম সাজা হয় আর সঞ্জয় যদি উচ্চতর আদালতে তা মকুব করার জন্য যায়, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঞ্জয়ের আইনজীবী হবেন কি হবেন না? এই দুটো প্রশ্ন উনি ক্লিয়ার করে দিন। আমরা শুনে নিই কুণাল ঘোষ ঠিক কি বলেছেন।
সূত্র দেখে দিত নানা রকম বলেন। 150 গ্রামের সূত্র কি ছিল? বিকাশরঞ্জন ভট্টাচার্য এখনো পর্যন্ত যা যা বেরিয়েছে আরজিকর নিয়ে, সেগুলো তো সব চারপাশে সূত্র। সূত্র পছন্দ হলে সেই সূত্রের উপর দাঁড়িয়ে আমি বিপ্লব করব, আর সূত্রের খবর পছন্দ না হলে তখন আমি সূত্রকে চ্যালেঞ্জ করব। এরকম সিলেক্টিভ সূত্রপন্থী হলে খুব সমস্যা বিকাশবাবু। সিলেক্টিভ সূত্রপন্থী, আপনি একটা জিনিস বলুন যে আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না, আপনি সঞ্জয় রায়ের চান কি চান না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য শ্রদ্ধেয় আইনজীবী, আমার থেকে বয়সে অনেক বড় এবং নিশ্চিতভাবে পরিচিত। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে দুটো প্রশ্ন করছি। এক, সঞ্জয় রায়ের তিনি সমর্থন করেন না করেন না, এক। দুই, যদি ট্রায়াল কোর্টে তার শাস্তি হয় এবং উচ্চতর আদালতে সঞ্জয় রায় সেই মকুবের জন্য মুভ করে, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঞ্জয় রায়ের আইনজীবী হবেন কি হবেন না, এই দুটো প্রশ্ন উনি ক্লিয়ার করে দিন, মিটে গেল। সূত্র খুঁজে কি করবেন? আরজিকর কাণ্ডে গ্রেপ্তার সঞ্জয় রায়ের চরম শাস্তি হওয়া নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাঁচা ছোলায় ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। ঠিকই আক্রমণ করেছেন তিনি, আমরা শুনবো আর একবার। আমরা যে গল্প তৈরি করেছিলাম, আমাদের রাজনৈতিক শত্রু বা আমাদের গোষ্ঠী শত্রু, আমাদের ডাক্তারদের মধ্যে যে গোষ্ঠী বিন্যাস, তার মধ্যে আমরা যে প্রতিপক্ষকে মারতে যাচ্ছি, একটা খারাপ ঘটনায় অনেকে নাম জড়িয়ে দিয়ে, এরা থাকতে পারে, ওরা থাকতে পারে, ওই বিচিত্রবীর্য গোস্বামী 150 গ্রামের গল্প ছড়িয়ে দিল, তোমার নাম একই নাম, তোমার আমার একই নাম, 150 গ্রাম 150 গ্রাম। তো যে যা পালো, আমি সোমা বলছি, একটা ভিডিও অডিও বেরিয়ে গেল, কি রগরগে বর্ণনা, মানুষ উত্তেজিত হলেন, পরে দেখা গেল ফেক। তো ফলে তারা যেটা চাইছেন, তারা যাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে গায়ে কাদা লাগিয়ে বধ করতে চাইছেন, তাদের নাম তদন্তে না এলেই আমরা সেটা মানব না, এটা কি করে হতে পারে? আমি কলকাতা পুলিশকেও মানব না, আমি সিবিআইকেও মানব না, এরা ভেবেছে কি? আর সেইটা দেখি কিছু লোক লোক এই যে গোটা সিপিএম, গোটা বাম অতি বামরা মিলেও 1100-1200 বেশি তখন লোক ছিল না, আমি ছিল, আর রাস্তার যারা দুপাশের ভিড় অফিস যাত্রী সব মিলিয়ে 2 থেকে 2200 এই তো লোক। আদালতও আস্থা নেই, কলকাতা পুলিশে আস্থা নেই। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।